উপস্থিত আজকের প্রধান অতিথি হিসাবে আপনাদের কৃতি সন্তান, এই মাটি ও মানুষের সন্তান, 1971 সনের বীর মুক্তিযোদ্ধা, নওগাঁ উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম জিনা কাকা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছোটভাই মনির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কামরুল হাসান বুলবুল, দপ্তর সম্পাদক আমার ছোট ভাই রফিকুল ইসলাম সুহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য রিপন সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত 1 নং ওয়ার্ডের আওয়ামী পাগল নৌকা পাগল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষায় আছেন যার বক্তৃতা শোনার জন্য। তিনি ইতিমধ্যে কিছুক্ষণ পরে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই নকলা নেলতাবাড়ির নৌকার মাঝি হিসাবে, নৌকার অভিভাবক হিসাবে তিনবারের সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। অত্যন্ত বিশ্বস্ততার সহিত পাঠিয়েছেন যেন তিনি এই এলাকা থেকে এই আসনটি নৌকাকে বিজয় করে নিয়ে সরকার গঠনে সহায়তা করতে পারেন। ইতিমধ্যে আমরা এই নির্বাচনে তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন, একজন আমাদের আওয়ামী লীগের অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীক নিয়ে, আরেকজন নালিতাবাড়িতে থাকেন, নালিতাবাড়ি বাড়ি তার জাসদ সমর্থিত একজন প্রার্থী লাল মোহাম্মদ, ওনার প্রতীক হচ্ছে মশাল। আরেকজন নালিতাবাড়ির আছেন স্বতন্ত্র প্রার্থী, ওনার প্রতীক হচ্ছে ইগল পাখি। তা আপনারা ওই দুজন প্রার্থীকে অবশ্যই চিনবেন না, কারণ আমরাই চিনি না, আপনারা কোথেকে চিনবেন? তাই আমি মনে করি আমরা যেদিন অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা সেদিনই বিজয় লাভ করেছি। সেই বিজয় বলতে পারেন যে বিজয় লাভ হয়েছে, তাহলে বুট প্রার্থনা করে লাভ কি? আমি শুধু আপনাদের মনে করে দিতে চাই, ইতিমধ্যে আপনারা বিগত নির্বাচনগুলোতে বেগম মতিয়া চৌধুরীকে এই এলাকা থেকে 60-70% ভোট দিয়ে বিজয়ী করেছেন। আর এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুর্বল ভেবে যদি আপনারা মনে করেন যে নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগে, তারা ভোট দিলেই তো পাশ করবে, কারণ এই সেন্টারে যাওয়া যে ভোটগুলো হবে যাই হোক সেই ভোটগুলো ম্যাক্সিমাম শতকরা 99% ভোট পড়বে নৌকা মার্কায়, আর অন্যান্য দুজন প্রার্থীর পক্ষে তেমন একটা ভোট পড়বে না। যদি এইভাবে আমাদের সামান্য ভোট নিয়ে পাশ করতে হয়, তাহলে মতিয়া চৌধুরী এই ভোট যুদ্ধে হেরে যাবে, কারণ বিগত নির্বাচনের চেয়েও যদি আমরা কম ভোট পাই এত উন্নয়ন করে পড়েও, তাহলে সেই মুখ আর আমরা প্রধানমন্ত্রীকে দেখাতে পারবো না। তাই মতিয়া চৌধুরীর সম্মানার্থে এই এলাকার গর্ব, এই এলাকার কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম জিন্না কাকার সম্মানার্থে আপনারা এই সামনে নির্বাচনে কমপক্ষে বিগত নির্বাচনের চেয়েও আরো বেশি ভোট প্রদান করে নৌকাকে বিজয় করবেন, এই আশা আমরা আপনাদের কাছে আজ আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় ভগবান।